মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করার পর রাশিয়ার সার্বভৌম ওয়েলথ ফান্ডের প্রধান বলেছেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক রিসেটের নতুন সুযোগ উন্মোচিত হয়েছে। 2022 সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সম্পর্ক 1962 সালের মিসাইল ক্রাইসিসের পর তলানিতে নেমেছে। রুশ সার্বভৌম ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিয়েভ বলেন, বিভিন্ন প্রোপাগান্ডা সত্ত্বেও প্রেসিডেন্সি ও সিনেটের ট্রাম্প টিম জয়ী হয়েছে। তিনি বলেন, এই জয়ের মাধ্যমে প্রমাণ হল বাইডেন প্রশাসনের বিদ্বেষ, অযোগ্যতা ও নজিরবিহীন মিথ্যায় মানুষ ক্লান্ত। দিমিত্রিয়েভ বলেন, মস্কো ও রাশিয়ার মধ্যে সম্পর্ক রিসেটিং করার সুযোগ এসেছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময়, অল টাইম হেলদি লাইফ।